আমাদের এত রিসার্চ রিসার্চ করার কোনো দরকারই ছিল না ধরুন এই যে ইয়েতে টাটা মেমোরিয়াল হসপিটাল তো এখানে এখানে যে রিসার্চ হয় এই ধরুন আজকে এত যে এত যে টাকা পয়সা খরচ করে আমরা অ্যান্টি ক্যান্সার যে সমস্ত ড্রাগগুলো ধরুন এই কেমোথেরাপি যে সমস্ত ড্রাগগুলো এগুলো ব্যবহার করি সেটা না করে শুধু তো উটের হিসি তৈরি করে উট উট চাষ করতেন উটের হিসি খেতেন ঠিক হয়ে যেত উট চাষ মানে কিন্তু সেটা কি হয় এরকম কি কখনো দেখেছেন বা এরকম কখনো দেখেছেন যে কোনো আপনি কোনো একজন পেশেন্ট কোনো একজন ইয়েকে নিয়ে গেছেন কেমোথেরাপিতে সেখানে লিখলে যে উটের হিসি খাবেন সকাল সন্ধ্যে দুবেলা করে দুবার দুবার উটের হিসি এরকম কখনও দেখেছেন বা এরকম কি মানে এরকম কি হয় যে মানে কোথাও কেউ খেয়েছে সেটা ঠিক হয়ে গেছে এরকম কি আমরা দেখি এরকম কিন্তু আমরা দেখি না তা আমরা কি দেখি আমরা মানে এর এর পেছনে এই যে এই কেমোথেরাপি রেডিওথেরাপি বিভিন্ন ধরনের ধরুন এই এই কী আরে দাঁড়ান এটা এই এটার নামটা আমি মনে পড়ছে না যাই হোক তা এই সমস্ত এগুলি আমরা দেখি কোথাও আমরা এরকম উটের হিসি এরকম দেখি না তাই না তাহলে ভাইয়া জাকির নায়ক এত কনফিডেন্টলি কিভাবে বলছেন এই কথা তা তো জাকির নায়ককে জিজ্ঞেস করবেন কিংবা আপনার কাছে যদি রকম এরকম একটা ইয়ে থাকে এভিডেন্স থাকে ক্লিক্যাল এভিডেন্স থাকে যে উটের হিসি খেয়ে ঠিক হয়ে গেছে এরকম কোনো যদি মানে কোনো যদি একটা ডকুমেন্টের প্রুফ থাকে ধরুন কোথাও নেচার বা এরকম কোনো জার্নালে বেরিয়েছে উটের হিসি খেয়েছে ঠিক হয়ে গেছে সেটা নিয়ে আসতে পারেন সেটা নিয়ে কথা বলবো জাকির নায়কের কনফিডেন্স জাকির নায়কের কনফিডেন্স কোথা থেকে আসে সেটা কিন্তু আমি জাকির নায়ক আমার সাথে কোনো দিন আমার সাথে বিশ্বাস কোনো কোনোদিন আমার সাথে দেখা হয়নি আমি এবার দেখেছিলাম অবশ্য ওনাকে কিন্তু আমি কোনোদিন ওনাকে প্রশ্ন করার সুযোগ পাইনি কোনো দিন কথা হয়নি আমার সাথে আমাকেও উনি চেনেন না তো উনি আমাকে কোনো দিন বলেনও নি

বাহ তাহলে আপনি মিউটে থাকুন মিউট থেকে ওইখানে ওই ভিডিওটা আরেকবার দেখে ওই নামটা আপনি বের করুন বের করে ওইটা দিয়ে গুগলে সার্চ করবেন সার্চ করে ওই নামটা দেখে গুগলে সার্চ করে আমরা দেখব কি বের করেছিল কি না মানে সম্পর্কিত হচ্ছে হ্যাঁ অবশ্যই অবশ্যই শুধু সম্পর্কিতই তো বললাম তো ঠিক আছে ঠিক আছে আপনাকে তাহলে আমি মিউট করলাম আপনি যখন হয়ে যাবে আপনি আনমিউট করে কথা বলবেন ঠিক আছে আমরা পরবর্তী গেস্টের কাছে তাহলে গেলাম হ্যাঁ ঠিক আছে দেখুন যে হ্যাঁ বলুন হ্যাঁ ভাই আমার কথা হচ্ছে যে যদি মানে উটের পেশাবে যদি এতই

এই মালগুলো যখন অসুস্থ হয় তারা এত গালি খিস্তি করে ইভেন কলকাতায় একজন একজন বিখ্যাত একজন ইয়ে ছিলেন কলকাতায় একজন বিখ্যাত হোমিওপ্যাথির একজন হোমিওপ্যাথির একজন ডাক্তার ছিলেন তিনি তিনি নিজেও ক্লেম করতেন যে কেমোথেরাপি দিয়ে কিছু হয় না রেডিও থেরাপি দিয়ে কিছু হয় না তিনি হোমিওপ্যাথি দিয়ে এই সমস্ত ভালো করে দিতে পারেন ওই বেটাও যখন অসুস্থ হয়েছে যখন ওর যখন ইয়ে প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার বা এরকম কিছুটা ধরা পড়েছে তা ওই ওইবারও গিয়ে হসপিটাল ভর্তি হয়েছে হসপিটালেই ভর্তি হয়েছে তুই তাহলে নিজের চিকিৎসা কর নিজের মতো করে চিকিৎসা কর তা না সে গিয়ে ওইখানে ভর্তি হয়েছে এই যে এই যে রামদেব বাবা যে এই গরুর পালের যে গরুর খোঁড়ের যে লোকগুলো এই মালগুলো পর্যন্ত যখন অসুস্থ হয় ওইগুলো গিয়ে কিন্তু সেই অ্যালোপ্যাথিক গিয়ে ভর্তি হবে তো তুই যখন অপারেশনের দরকার তুই উটের হিসি খেয়ে বা ইয়ে গরুর হিসি খেয়ে তোর ওই পতঞ্জলি খেয়ে তুই অজ্ঞান হ তা কিন্তু অজ্ঞান হবে না তখন কিন্তু সে লিগ্নকেইন তখন কিন্তু ওই সমস্ত জিনিসগুলি কিন্তু তখন তার লাগবে হম তাছাড়া কিন্তু সে অজ্ঞান হতে পারবে না তখন থায় পেন্ডন সরিয়াম ছাড়া সে অজ্ঞান হবে না তো তুই ওইখানে গরু গরুর গোবর পচি গন্ধে তুই অজ্ঞান হয়ে যা তা কিন্তু হবে না সে কিন্তু গিয়ে ওইখানে গিয়ে ওই হসপিটালে গিয়ে সে সেখানে পড়ে থাকবে সেখানে গিয়ে সে সুস্থ হবে তার মানে তার বেশি তার তার থেকে বেশি তার কিন্তু কোনো মুরদ নেই এগুলো এরা নিজেদের এগুলো মানে এরা সমস্ত এগুলো বলে নিজেদের এই কোম্পানির যে সমস্ত ইয়েগুলো আছে তার বেশি আর কিছুই না আচ্ছা ভাই প্লিজ হ্যাঁ ভাই আমি আপনাদের কথা আলোচনা শেষ করেন তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা পরবর্তী একজনকে যুক্ত করি আসি ভাই দেখি আমাদের সাথে একজন আস্তিক বলে আছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখি আস্তিক আস্তিক আপনাকে যুক্ত করেছি বলুন আনমিউট করে বলুন আচ্ছা বলুন আমি আনমিউট করে দিলাম আপনাকে আস্তিক আমি আমি হাদিস বলবো ঠিক আছে আপনি হাদিস পড়বেন আচ্ছা পড়ুন না হাদিস বলার আগে বলার আগে আপনি আমাকে আগে বলেন যে কয়েকদিন ধরে আপনি গালিগালাজ করেছেন কেন এর আগে চুপ তো আল্লাহ আর তোর নবীকে আমরা ন্যাংটা করে এখন পাঁচ মিনিট গাইলা বুঝছিস তোর আল্লাহ আর তোর নবীকে এখন আমরা ন্যাংটা করে 5 এর ভিতরে বাঁচি কবো পালায়েছি কালকে যে ইবনে সাইদ নামক নামে যে হয়েছিল ছিল নামে যে পরিচয় ছিল নাম হচ্ছে সাইদ শুন কালকে যেই পরিচয় ছিল আপনার সাথে মনে আছে আমি যে আপনি আমি যে সাথে সেটা সেটা তো এই বদলি কি আবার আসছে আমি গলাটা শুনে মতই মনে হলো এগের গলাটা আমি আগেই শুনেছি আজি ভাই হ্যাঁ দেখেন মানে কতবার মানে থার্ড ক্লাস মানে আজকে নাম পাল্টে আসছে কতবার ক্র্যাপ কতবার থার্ড ক্লাস আজকে নাম পাল্টে এসছে আজকে আমি তো হাজির শোনাবো মনে মনে ভাই ভাবে যে আমরা আমরা বুঝতে পারব না কি আপদ হ্যাঁ হাদিস একবার শুনিই ছাড়ে আমাদেরকে দীপ আপনি কি পেয়েছে নাকি ভাই আমি ভিডিও আরেকবার দেখলাম ওখানে আসলে জাকির নায়েক বলেছেন যে প্রফেসর ডক্টর এইচ আব্দুল ফাতাহ ইদ্রিস তার একটা রিসার্চ আছে যে ওইখানে বলা আছে যে ক্যামেল ইউরিন স্কিন ডিজিজ প্রতিরোধ করতে পারে কিন্তু আসলে এই বিষয়ে কোনো রিসার্চ আমি অনলাইনে খুঁজে পাইনি আর কি বাস তাহলে আপনি নিজেই সলিউশন করে ফেললেন তাহলে তো আমাদের কোনো দরকার ছিল না আপনি এই কাজটা নিজেই করে দেখতে পারতেন আমিন ভাই সৌদি সৌদি আরবের কয়েকটা ইউনিভার্সিটি থেকে এই ধরনের রিসার্চ করার জন্য পে করা হয় এবং কেউ যদি রিসার্চ করতে চায় তাহলে তাকে এটার জন্য স্পন্সর করা হয় বড় ধরনের স্পন্সর করা হয় এবং শেষমেশ দেখা যায় যে ওরা আরেকটা মানে পিএইচডি পেপার লেখা হয়েছিল সেটা সেই পিএইচডি পেপারটা ছিল পৃথিবী হচ্ছে ফ্ল্যাট এবং পৃথিবী হচ্ছে স্থির সূর্য তার চারদিকে ঘুরছে এই পিএইচডি পেপারটাও কিন্তু সৌদি আরবের একটা বিশ্ববিদ্যালয় থেকে এটা একটা পিএইচডি পেপার এটা পাবলিশ হয়েছিল অমিত ভাই আচ্ছা তাহলে আসিফ ভাই তাহলে একটা জিনিস একটা তাহলে মজার জিনিস তাহলে দেখাই দাঁড়ান এক সেকেন্ড দাঁড়ান আসি ভাই হ্যাঁ আমি পেয়ে গেছি জিনিসটা আমি এটা আপনি যেরকম বললেন গল্পটা ঠিক সেই রকমই একটা গল্প আচ্ছা দীপ একটুখানি মিউট করুন প্লিজ আপনার ওখান থেকে প্রচণ্ড নয়েজ আছে থ্যাংক ইউ ঠিক আছে আশি ভাই দেখুন এই সেই আপনি বোধহয় এরকমই একটা গল্প বলছেন এইটা এইটা কোথায় পাবলিশ হয়েছে দেখি এইটা এটা হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল স্টাডিজ অন ফ্লাইভিংস ওয়ার ডিজিজ অ্যান্ড ট্রিট ওকে তা এটা হচ্ছে দাঁড়ান আমি দেখি এটা কোথায় পাবলিশ হয়েছে গল্পটা দেখি হ্যাঁ ওয়ার্ল্ড জার্নাল অফ মেডিকেল সায়েন্স এটা পাবলিশ হয়েছে এখানে ডিটেলসটা ছিল হ্যাঁ করেসপন্ডিং অথার রিহাব মোহাম্মদ আত্মার মাইক্রোবলিমিজি ডিপার্টমেন্ট ন্যাশনাল রিসার্চ সেন্টার ইজিপ্ট এইখান থেকে গল্পটা কি হয়েছে এরা প্রমাণ করে দেখিয়েছে যে মাছির ডান এই দেখুন এইখানে যে গ্রোথ গ্রোথ অ্যান্ড ফাঙ্গাল উইং এ আর রাইট উইংটা কিন্তু পরিষ্কার মাছির রাইট উইংটা ডান হাতটা সেটা কিন্তু পরিষ্কার আর যে মাছির যে বাঁ হাতটা সেই মাছির বাঁ হাতটা কিন্তু খুবই নোংরা বাঁ হাতে হয়তো পটি পটি করে পরিষ্কার পরিষ্কার করে সেই জন্য তার এই বাঁ উইংটা ব্যাকটেরিয়াল গ্রোথ আর ফাঙ্গাল গ্রোথ হয় আর রাইট উইংটা একটা

মানে এদের স্টুপিডিটি আপনি যতই মানে অবাক হবেন এর থেকে বড় স্টুপিড হয় তারা আপনাকে আরো অবাক করে দিবে মানে তারা আপনাকে কখনো

হ্যাঁ ভাই আসি তাহলে আমার প্রশ্ন নেই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তাহলে আপনিও যখন যদি কেউ এই প্রশ্নটা করে তাকেও আপনি এই কথাটা বলতে পারেন তাই না যে জাকির নায়ক এত কনফিডেন্টলি কি করে বলেছিল সেই কথাটার উত্তর আপনিও দিতে পারেন তাই না এখন আপনি যদি আপনাকে জিজ্ঞেস করি দীপ ভাই এত জাকির নায়ক এত কনফিডেন্টলি কি করে বলেছিল আপনি কি উত্তর দেবেন আমি আসলে জানি না ভাই কি হবে এত কনফিডেন্স সে পায় কনফিডেন্স পাওয়ার কি তার উচিত হয়েছিল এর কি মানে এটাকে সত্যি একটা ভালো কনফিডেন্স নাকি এটা একটা সিউরো কনফিডেন্স আমি আসলে বুঝতে পারছি না ভাইয়া আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটু ভাবুন আজকে সারা রাতে ভাবুন কনফারেন্সে করতে এলো ঠিক আছে আমরা পরে আরেকদিন এসে আমাদেরকে জানাবেন ঠিক আছে